ভারত শব্দটির অর্থ ভারত, ভাব মানে সংবেদন, কারণ আপনার জীবনের অভিজ্ঞতার মাধ্যম হল ইন্দ্রিয়র অনুভূতি। যা দেখেন, যা শোনেন, যার গন্ধ পান, স্বাদ নেন বা স্পর্শ করেন, সবই হল ভিন্ন ভিন্ন সংবেদন। এই ভা শব্দের অর্থ সংবেদন, যার থেকে আসে ভাব বা আবেগ। ঠিক। রা মানে হল রাগ বা সুর। এই সুর আপনার নিজের নয়, সৃষ্টি এই সুর তৈরি করেই দিয়েছে। আপনাকে শুধু ছন্দটা খুঁজতে হবে, যেটা এর তাল। যদি সেই ছন্দ খুঁজে পান, অসাধারণ মানুষ হয়ে উঠবেন। সেই তাল যদি মেলাতে না পারেন, জীবন প্রক্রিয়া তছনছ করে দেবে। তাই আমরা এই দেশটির নাম রেখেছি ভারত। তাহলে কি দেশের নাম ভারত থেকে ইন্ডিয়া করে দিয়ে আমরা ভুল করেছি? মারাত্মক ভুল করেছি। কারণ আপনার এটা বোঝা দরকার, যখন কেউ কোনো দেশকে অধিকার করে, যে কোনো বিজেতা শক্তি, প্রথমেই তারা আপনার নাম পরিবর্তন করে দেবে। এটা আধিপত্য বিস্তারের প্রযুক্তি, এটা দাসত্ব করানোর কৌশল। যদি আফ্রিকা আমেরিকার ইতিহাসের দিকে তাকান, যখন আফ্রিকার মানুষদের নিয়ে আসা হতো, বন্দরে প্রথমেই তাদের নাম বদলে দেওয়া হতো। এটাই করা হয়েছে আমাদের সঙ্গে। থিরুভানন্তপুরম থেকে ত্রিবান্দ্রম, চেন্নাই থেকে ম্যাড্রাস, জানি না আমরা ম্যাড না রাস্কেল, এরকমই ইন্ডিয়া। এর মানে কি? কোনো অর্থ নেই। তো আপনাকে যদি একটা অর্থহীন নাম দিই, আপনি আমার সামনে অবান্তর মূর্খ হয়ে থাকবেন, কারণ আমার একটা সার্থক নাম আছে, আমার পরম্পরা আছে, সংস্কৃতি আছে, আপনার কিচ্ছু নেই। এভাবেই আমরা ইন্ডিয়া হয়ে গেছি। রাষ্ট্র সম্পর্কে এই ধারণাটা সবার মনের গভীরে থাকতেই হবে, কারণ নেশন ইজ জাস্ট অ্যান আইডিয়া, দেশ হলো শুধু একটা ধারণা। যখন এই ধারণা মনের মধ্যে জন্ম নিয়ে হৃদয়ে প্রবেশ করে, আবেগকে জাগিয়ে তোলে তার প্রতি, তবেই প্রকৃত দেশ হয়ে উঠবেন, না হলে দেশ শুধু কাগজেই থেকে যাবে। আজ এটাই আমাদের দুর্ভাগ্যজনক বাস্তব। তো অন্তত ওরা যখন 1947 চলে গেল, প্রথমেই আমাদের নামটা বদলে ফেলা উচিত ছিল, এমনভাবে যাতে কোনো না কোনোভাবে মানুষের মনে তার প্রতিধ্বনি হয়। এখন আপনারা ইংরেজি নাম ব্যবহার করছেন, এদেশের মাত্র 2-3% মানুষ সঠিকভাবে ইংরেজি ভাষা বলতে পারেন, তাই তো? আমি বর্তমান প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করতে চাই যে এদেশের নাম বদলে এমন নাম রাখুন যার প্রতিধ্বনি হবে প্রতিটি মানুষের হৃদয়ে। আমি জানি অনেক বুদ্ধিজীবী মানুষ বলবেন, নামে কি যায় আসে, তো আপনার নাম রাখুন টবু। আমি কোনো কিছুর বিরুদ্ধে নই, আমি শুধু বলছি আমরা যাই বলি সেটা একটা ধ্বনি, তার অর্থটা মানসিক বিষয় বা সামাজিক বিষয়। ধ্বনি সৃষ্টির সঙ্গে জড়িত, এর একটা শক্তি আছে। ভারত ধ্বনিটির শক্তি আছে, সেই শক্তি প্রতিধ্বনি হওয়া উচিত দেশের প্রতিটি মানুষের হৃদয়ে।